নমস্কার, প্রস্তুত করছি সুচিত্রা ভট্টাচার্যর মিতিন মাসির কেরালায় কিস্তিমাতের তৃতীয় পর্ব। দুপুরের পর থেকে মেঘ জমছিল আকাশে, ছটা বাজতে না বাজতে নিভে গেল দিনের আলো, প্রায় সঙ্গে সঙ্গে আছড়ে পড়ল বৃষ্টি। দমাদম ড্রাম পেটাচ্ছে গাড়ির চালায়, ম্যাথিউ গতি আরও কমিয়ে দিল। এমনিতেই পার্বত্য পথে যথেষ্ট ধীরে চালাচ্ছিল, বর্ষণ শুরু হতে কোয়ালেস এখন কচ্ছপ। প্রতিটি বাঁক অতি সন্তর্পণে ঘুরছে ম্যাথিউ, পাছে গাড়ির চাকা পিছলে যায়। মাটুপেট্টির ঘটনায় তার যাত্রীরা থম মেরে গেছে, নতুন আতান্তর ডেকে এনে সে আর তাদের উত্তক্ত করতে চায় না। সবকটা জানলার কাঁচ বন্ধ, সাত সাতটা মানুষের নিঃশ্বাসে গরম হয়ে উঠছে ভিতরের বাতাস। কথাও বিশেষ বলছে না কেউ, সহেলি তো আগাগোড়াই গুম। অন্ধকার পাহাড়ি জংলা জংলা রাস্তায় আকাশ ভেঙে পড়ার পর তিনি যেন আরও গুটিয়ে গেছেন। মাঝে মাঝে মেঘ ডাকছে গুড়গুড়, চিকন বিদ্যুতে ফালা ফালা হচ্ছে চরাচর, কেঁপে কেঁপে উঠছেন সহেলি, ইষ্টনাম জপ করাও ভুলে গেছেন বোধহয়। ভিতরের গুমোট ভাবটা কাটাতেই যেন অবনী হঠাৎ বলে উঠলেন, সাউথে বেড়ানোর এই এক ঝামেলা, দুটো করে মনসুন, জুন জুলাইতেও ভোগান্তি, অক্টোবর নভেম্বরেও। সহেলি ক্ষীণ স্বরে বললেন, বৃষ্টিকে দুষে আর কি হবে, আমরা তো এমনিই ভুগছি, এখন ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলেই হয়। টুপুরের মুখ দিয়ে বেরিয়ে গেল, বাড়ির তো এখন ঢের দেরি মা, পেরিয়ার আলেপ্পি কোভালাম টোভালাম সেরে কোচি, তারপর তো কলকাতা। খুব হয়েছে, আর কোথাও নয়, পেরিয়ারই শেষ, পেরিয়ার থেকেই ফেরা, পার্থ পেরিয়ার থেকে সোজা ট্রেন ধরা যায় না। ম্যাপ ঘেঁটে ঘেঁটে কেরল সম্পর্কে এখন অনেকটা সড়গড় হয়েছে পার্থ। ব্যাগ হারিয়ে মন মরা থাকলেও সে হেসেই উত্তর দিল, না দিদি, ট্রেন ধরতে হলে সেই কোট্টায়াম নয়, মাদুরাই নয়, কোচি, সবই হরেদরে সোয়াশো থেকে 150 কিলোমিটারের ধাক্কা। ও, সহেলি ফের মিয়ে গেলেন, তা তোমাদের পেরিয়ার আর কত দূর? ম্যাথিউর ইংরেজিতে ম্যাথিউকে প্রশ্ন করতে হলো পার্থকে, পেরিয়ার হাউ ফার ম্যাথিউ? উইন্ডস্ক্রিনে ওয়াইপার চলছে, তবু জলীয় বাষ্পে কাঁচ ঝাপসা। বাঁহাতে কাঁচ মুছতে মুছতে ম্যাথিউ জবাব দিল, 2 মিলি নিয়ার, অনলি 7 কিলোমিটার, থেকাডি 13। থেকাডি আর পেরিয়ার তো সেম, তাই না? ইয়েস স্যার, গাঁও কা নাম থেকাডি, ফরেস্ট পেরিয়ার। হিন্দি ইংরেজির জগা খিচুড়ি বানিয়ে ফেললো ম্যাথিউ। কুমিলি গুড স্যার, হোটেল হ্যাঁ। পার্থ ঘাড় ঘোরালো, কি গো, দুটো জায়গায় তো কাছাকাছি, কোথায় থাকবে? মিতিন অন্যমনস্ক ছিল, বলল, বলছি পেরিয়ার অবধি এগোবে না কুমিলিতেই বডি ফেলবো? আগেই থামো, দিদি কাহিল হয়ে পড়েছে, 3.5 ঘন্টা গাড়িতে ঠায় বসে থাকা বলে কথা। মাটুপেট্টি ড্যাম থেকে কাছাকাছি থানায় নিয়ে যাওয়া হয়েছিল গাড়ি, দেবীকুলামে। ছিনতাইয়ের রিপোর্ট লেখানোর পর দেবীকুলামেই কোনো রকমে সারা হয়েছিল মধ্যাহ্নভোজ। তারপর থেকে গাড়ি চলছে তো চলছেই, জলদি জলদি পেরিয়ার পৌঁছতে হবে বলে চায়ের জন্যও দাঁড়ায়নি। টুপুরের তো বসে বসে পায়ে ঝিঁঝি ধরে যাচ্ছিল, কতবার যে কানে চিমটি কেটে ছাড়ালো অসার ভাবটাকে। বৃষ্টির তেজ কমছে, জানলার কাজ সামান্য ফাঁক করলো টুপুর, হাওয়া আসুক। তা শুধু হাওয়া নয়, সঙ্গে একটা আধচেনা মিষ্টি গন্ধ যেন ঝাপটা মারল নাকে। জোরে নাক টেনে টুপুর বলল, কিসের গন্ধ আসছে বলো তো মিতিন মাসি? এলাচ, সম্ভবত এলাচ বনের পাশ দিয়ে যাচ্ছি। দুধারে তো কফি গাছের জঙ্গল ছিল, এলাচ বাগান এসে গেল? এই রিজেনটাই তো এলাচ রে, লবঙ্গ দারচিনি গোলমরিচ। শুনেছি থেকাডি থেকে কোট্টায়াম যেতে একটা পাহাড় পড়ে, পাহাড়টার নামই কার্ডমম হিল, এলাচ পাহাড়। সাধে কি কেরালে এসে ঘাঁটি গেড়েছিল ইউরোপিয়ানরা? কথার মাঝেই গাড়ি চলে এসেছে সমতলে, গতিও বেড়েছে খানিক, শুরু হয়েছে জনপদ। দুদিকে দেখা যায় দোকানপাট, ঘরবাড়ি, মানুষজন, বৃষ্টিও এখন টিপটিপ। ম্যাথিউ ঘাড় ঘুরিয়ে বলল, দিস ইজ কুমিলি স্যার। পার্থ বলল, আমরা এখানেই থাকবো, একটা ভালো থেকে হোটেলে নিয়ে চলো। ওকে স্যার।
এক তেমাথার মোড়ে এসে ডাইনে গাড়ি ঘোরালো ম্যাথিউ। বাজার মতো জায়গা, একটা চার্চও আছে, দু চারটে হোটেলও, সেখান থেকে আরেকটু এগিয়ে থেমেছে। বাঁয়ে এক ঝকঝকে হোটেল, মাইকেলস ইন। ম্যাথিউ বলল, সেফ প্লেস স্যার, অ্যান্ড দিস রোড অলসো গোজ টু প্যারিয়ার। নামে সরাইখানা হলেও হোটেলটা বেশ জবরদস্ত, চমৎকার বন্দোবস্ত, নিজস্ব রেস্তোরাঁ আছে, দক্ষিণী খানার পাশাপাশি চাইনিজ মোগলাইও মেলে। ব্যাস পার্থর মন মেজাজ খোলতাই হয়ে গেল। পাওয়া গেছে মুখোমুখি দুখানা ঘর দোতলায়। বৃত্তাকার প্যাসেজে ঘরগুলো এমনভাবে সাজানো যে মুখোমুখি না বলে একটু কোনাকুনিও বলা যায়, আবার পাশের পাশেরটাও বলা চলে। জিনিসপত্র এবার আর এক জায়গায় নয়, রাখা হলো ভাগাভাগি করে। ব্যাগ, সুটকেস, বই আনা বেয়ারাটিকে খড় চোখে জরিপ করে নিলেন সহেলি। লোকটা যেতেই তাড়াতাড়ি লটবহর ঢোকানোর চেষ্টা করলেন খাটের তলায়। কিছুই সেখানে গড়ল না। বিফল মনোরথ হয়ে মিতিনকে বললেন, আমার তো মনে হয় সিঙ্গল খাট দুটোকে আলাদা আলাদা করে ফেলা উচিত। পার্থদেরও বলে আয় সুটকেস টুটকেস যেন দুটো খাটের মধ্যিখানে রাখে। মিতিন বিছানায় আজ শোয়া হয়েছে, বলল, কেন এত মাথা খারাপ করছো দিদি? দোতলার জানলা দিয়ে লগি গলানো কি সোজা কাজ? অসাধ্য তো নয়, কার্নিশে তো ওঠাই যায়। আহ, চিন্তা করো না, আমি সারা রাত জেগে থাকবো। দেখো, যা ভালো বোঝো, দাসীর কথা বাসি হলে মিঠে হয়। তখন অত করে বললাম ওই অলুক্ষণে স্পিডবোটে উঠো না, উঠো না, বিপদ ঘটার পর শিক্ষা হলো তো। আগেই বুঝি টের পেয়েছিলে কেউ একজন ঝাঁপিয়ে পড়বে, কিছু একটা অমঙ্গল হবে মনে তো হচ্ছিলই, ডান চোখ খুব নাচ্ছিল তখন। চেয়ারে হেলান দিয়ে মা মাসির চাপানো তো শুনছিল টুপুর, এবার হেসেই ফেলল দেখে সহেলির চোখ কটপট। তুমি বসে বসে লেজ নাড়াচ্ছ কেন? রাস্তার জামা কাপড়টা ছাড়ো না, আজ তো স্নানও হলো না, ঘাড়ে মুখে ভালো করে জল দাও, যাও। তারাকে এক সেট সালোয়ার কামিজ বের করে লাগোয়া বাথরুমে ঢুকলো টুপুর। মুন্নারের মতো না হলেও এখানে একটু শীতশীত ভাব আছে, সম্ভবত বৃষ্টি হলো বলে। বেসিনের জল ঠান্ডা কনকনে, তবে জলের ছোঁয়ায় আরামই লাগলো। পোশাক বদলে বেরিয়ে এসে দেখলো মিতিন মাসি নেই, ঘরে এখন বুমবুম আর পার্থ মেশো। বুমবুম টিভির সামনে উদ্দাম কার্টুন চ্যানেল চলছে। পার্থ হাতে হোটেলের মেনু কার্ড পড়তে পড়তে জিজ্ঞেস করলো, কী রে টুপুর, কিছু খাবি তো এখন, স্ন্যাক্স ট্যাক্স? খিদে কানিকটা পেয়েছে বটে, টুপুর মাথা চুলকলো। তো কড়া পাওয়া যাবে? শিওর, চিকেন, প্রন, চিজ, ভেজিটেবল, কোনটা নেব? প্রনই বলো। অবনী চেয়ারে চোখ বুজে বসেছেন, বলে উঠলেন, আমার জন্য ভাজাভুজি নয়, স্যান্ডউইচ, সঙ্গে গরমাগরম কফি। অবনীদা চলেগা? চলেগা কি গো, টুপুর বলল, দরেগা। ফোন তুলে রুম সার্ভিসকে অর্ডার দিল পার্থ। বুমবুমের জন্য দুধ বলার সঙ্গে সঙ্গে আপত্তি জুড়েছে বুমবুম, দুধ নয় তার আইসক্রিম চাই। পার্থ মেশোর ম্রিয়মাণ ভাব কেটেছে দেখে ভালো লাগছিল টুপুরের। একটা ছিনতাইয়ের জন্য বেড়ানোর আনন্দটাই মাটি হয়ে যাবে এ তার মোটেও পছন্দ হচ্ছিল না। তবে হ্যাঁ, ব্যাপারটা যে রোমহর্ষক তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু শুধু ক্যামেরার জন্য অত বড় ঝুঁকি নিল লোকটা, বিশ্বাস হয় না। গাড়ি ভাড়া করে এসে স্পিডবোটের চালককে করকরে 500 টাকা গুঁজে দিয়ে শেষ পর্যন্ত স্রেফ একটা ব্যাগ হাতিয়ে নিয়ে গেল, কী আজব কাণ্ড! নাকি অন্য কোনো স্পিডবোট নিশানা ছিল লোকটার, ভুল করে অ্যাট্যাক? ওই সময় গোটা 5-7 বোট ছোটাছুটি করছিল জলে, হয়তো লোকটা গুলিয়ে ফেলেছে। কথাটা একবার তুলবে নাকি এখন? থাকে, যা হওয়ার তা হয়েই গেছে, পুরনো কাসুন্দি ঘেঁটে আর কী লাভ। খাবার এসে গেল পিছন পিছন মিতিন মাসিও। টুপুর উৎসুক মুখে জিজ্ঞেস করল, কোথায় গেছিলে মিতিন মাসি? হোটেলের আশপাশটা ঘুরে দেখে এলাম, মিতিনের ঠোঁটে মৃদু হাসি। উল্টো দিকে একটা আয়ুর্বেদিক ম্যাসাজ সেন্টার আছে, ভাবছি কাল সকালে ভালো করে একটা ম্যাসাজ নিয়ে নেব। সহেলি নড়ে চড়ে বসলেন, এই গায়ের ব্যথা কমবে? একদিনে কি কমে, তবে নিয়ে দেখতে পারো, আরাম হবে। কেরলের এই ম্যাসাজের দুনিয়াজোড়া নাম, অজস্র ধরনের নির্যাস দিয়ে তেল বানায়, বহু ফরেনার এখানে ম্যাসাজ করাতে আসে। মিতিনের হাসি চওড়া হলো। আর একটা সংবাদ তোমায় দিতে পারি, পাশে একটা গিফট শপও আছে। শঙ্কা ভুলে সহেলির চোখ ঝিকঝিক, কথাকলি নাচের মুখোশ পাওয়া যাবে রে?
ভিতরে থাকতে পারে, সামনাসামনি তো দেখলাম না। তবে কাজের জিনিস যদি কাউকে উপহার দিতে চাও, এখান থেকে ভালো মশলা নিতে পারো। টাটকা এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ প্যাকেট করে করে বিক্রি করছে। সহেলি রীতিমতো পুলকিত, পারলে এক্ষুনি বেরিয়ে পড়েন। বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত করা হলো তাকে। কালকের দিনটা তো থাকাই হচ্ছে, আজ ক্লান্ত হয়ে এসে বেরোনোর দরকার কি? পার্থ বলল, নিন এখন পকোড়া খান, ঠান্ডা হয়ে যাচ্ছে। অবনীদা, আপনার স্যান্ডউইচও তো পড়ে রইল। হুম, খাই। অবনী স্যান্ডউইচে কামড় বসালেন বটে, কিন্তু মুখখানা কেমন যেন ভেজা বিস্কুটের মতো মিওনো। লক্ষ্য করে মিতিন বলল, আপনি এত চুপ করে গেছেন কেন অবনীদা? দুপুরের শখটা কি এখনও সামলাতে পারেননি? আরে যেতে দিন যেতে দিন, পার্থ টম্যাটো সসে পকোড়া ডোবাচ্ছে। গেছে তো একটা ফাউতে পাওয়া ব্যাগ, এখন থেকে আমি আপনি ইকুয়াল, আপনারও ব্যাগ নেই আমারটাও গন। হুম, অবনীদারটা আছে কিন্তু, মিতিন কফিতে চুমুক দিল। সুনীল নিয়ে গেছে রেবতী ইন্টারন্যাশনাল থেকে, কালই ফোনে জেনে নিয়েছি। আর সে যাই হোক, এখন তো কাছে নেই, পার্থ হাসলো। আমি একটা অন্য কথা ভাবছিলাম বুঝলে, যে ব্যাটা ব্যাগটা লুট করলো সে নিশ্চয়ই আমায় প্রাণ ভরে গাল পাড়ছে। যা ডাহা ঠকলো বেচারা, কী লোকসান কী লোকসান। অবনী ভারী গলায় বললেন, লোকসানটা তো আমাদেরই হলো পার্থ, ওই ব্যাগে তুমি দাবার বোর্ডটাও রেখেছিলে। সহেলি বললেন, তাই বলো, এই জন্যই তোমার মুখ এমন তোলোহাঁড়ি। স্বাভাবিক, আমি বেটার পজিশনে ছিলাম, একবার বসতে পারলেই চেকমেট হয়ে যেত। বললেই হলো, চেকমেটও তো সোজা অবনীদা। দেখতেই পেতে সোজা কিনা। বেশ তো চলুন, এক্ষুনি একটা বোর্ড কিনে আনি, বাজার তো খোলাই আছে। যাবে? চলো একটা শেভিং সেটও কিনবো সঙ্গে, কাল থেকে দাড়ি কামানো হয়নি, গাল কুটকুট করছে। ঢকঢক কফি গিলে দুই ভাইরা ভাই বেরোনোর জন্য প্রস্তুত। দরজায় বেল, পার্থই গিয়েছিল খুলতে, বিস্মিত মুখে বলল, আরে আপনি? দরজার ওপারে পিকেজি কুরুপ হাসছেন মিটিমিটি। কথা দিয়েছিলাম পেরিয়ারে দেখা করব, এ দেখুন চলে এলাম। কি আশ্চর্য, আপনি জানলেন কি করে আমরা এই হোটেলে আছি? ফিল্মের রোল ওয়াশ করে ফিরছিলাম, আপনাদের ড্রাইভারকে দেখতে পেয়ে গেলাম হোটেলের সামনে। মিতিন ডাকলো, বাইরে দাঁড়িয়ে রইলেন কেন, ভিতরে আসুন। স্মিত মুখে ঢুকলেন কুরুপ, চেয়ারে বসতে বসতে বললেন, অসময়ে এসে ডিস্টার্ব করলাম না তো? কী যে বলেন, আমরা তো আড্ডায় মারছিলাম, কফি খাবেন? নো থ্যাংকস। কতক্ষণ এসেছেন আপনারা? এই তো ঘন্টাখানেক। আপনি? জাস্ট বৃষ্টির আগে, কাছেই উঠেছি, হোটেল কুমিলি। লঙ্গুরের ছবি তোলা হলো, নিলাম গোতাকটক স্ন্যাপ। আপনি টেলিলেন্স ইউজ করেন নাকি জুম? ঠিক নেই, যখন যেটা সুবিধে হয়। বাই দ্য বাই, আপনাদের মর্নিং ট্রিপ কেমন হলো? খুব খারাপ, পার্থ বলে উঠল। সেই ভোর রাত্রির থেকে যা আরম্ভ হয়েছে। কেন, কি হলো? মুন্নার মাটুপিচ্ছি দুটো এপিসোডই সবিস্তারে বর্ণনা করলো পার্থ। শুনে কুরুপ তার্য, এ আপনাদের তো দেখছি খুব ট্রাভেল যাচ্ছে, যদি দৌড়েও নেওয়া যায়। মাটুপেট্টিতে গুন্ডাটা বুল মোটর বোট টার্গেট করেছিল, কিন্তু মুন্নার ক্লাবে তো এরকম হওয়ার কথা নয়। আই মাস্ট সে, মুন্নারেই পুলিশে খবর দেওয়া উচিত ছিল। অবনী বললেন, কিছু তো নিতে পারেনি, তাই ভাবলাম সাত সকালে আর পুলিশের ঝক্কিতে যাই কেন। কিন্তু দুটো লোকের ওপর আপনাদের তো সন্দেহ হয়েছিল, অন্তত সেটুকুও রিপোর্ট করতে পারতেন। দৌড়ে নিচ্ছেন কী করে কেয়ার টেকারকে তারা প্রকৃত পরিচয় দিয়েছে? কেয়ার টেকারের বক্তব্য বেদবাক্য বলে মেনে নেওয়া কোনো অর্থ হয় না। মিতিন বলল, কিন্তু লোক দুটো হঠাৎ আমাদের টার্গেট করবেই বা কেন? কিছু বলা যায় না ম্যাডাম, কত লোকের কত রকম উদ্দেশ্য থাকে। বাই দ্য বাই, চিন্তাই আবার ব্যাগে কোনো দামি জিনিস ছিল না তো? লাকিলি জাস্ট 5 মিনিট আগে আমার ক্যামেরাটা বের করে কাঁধে নিয়েছিলাম, আর যা ছিল বলার মতো কিছু নয়। অবনী আহত মুখে বললেন, কেন, দাবার বোর্ডটা কি ফেল না, যথেষ্ট প্রেশাস? কোনো স্পেশালিটি ছিল বুঝি, আইভরি টাইভরি গুটি?
সেটা প্লাস্টিকেরই, তবে দাম অন্য কারণে। অবনী ফোঁস করে শ্বাস ফেললেন। জানেন, আমি একেবারে জেতার মুখে ছিলাম। আর মাত্র তিনটে চাল, তারপরেই পার্থকে হাত তুলে দিতে হতো। অবনীর গম্ভীর ক্ষতিটাকে কুরূপ সেভাবে অনুধাবন করতে পারলেন না যেন। গম্ভীর মুখে বললেন, মা টুপেটির গুন্ডাটা গাড়ি করে পালিয়েছিল বললেন, তাই না? টুপুর বলল, হ্যাঁ অ্যাম্বাসেডর, নাম্বার নোট করেছিলেন? চেষ্টা করেছিলাম, পারিনি, তবে লোকটাকে এক ঝলক দেখেছি। মিতিন আলগা হাসল। তাতে আর লাভ কি বলুন। আমার কিন্তু খুব খারাপ লাগছে, কেরলে এসে আপনাদের এসব আজে বাজে ব্যাপার ফেস করতে হচ্ছে। সহেলি স্নান মুখে বললেন, ভাগ্যে আরও কি লেখা আছে কে জানে। গাবড়াবেন না ম্যাডাম, মাইকেল জেন অন্তত সম্ভ্রান্ত হোটেল, এখানে মুন্নার ক্লাবের মতো ঘটনা ঘটবে না। আর কাল সারাটা দিন আমি আছি আপনাদের সঙ্গে, দেখি কে আপনাদের কি ক্ষতি করে। মিতিন হাসি হাসি মুখে বলল, অভয় দিচ্ছেন তাহলে? আপনাদের তো বলেইছি ম্যাডাম, আমার বাবা ছিলেন শিকারি, রাইফেল হয়তো ধরিনি, তবু বুনো রক্ত তো কিছু আমার মধ্যেও আছে। এটুকু গ্যারেন্টি দিতে পারি, আমি থাকতে আপনাদের দ্বারের কাছে কেউ গেছতে পারবে না। অবনী প্রায় গলে গেলেন। সো কাইন্ড অফ ইউ, সো কাইন্ড অফ ইউ। নিড নট মেনশন, কুরূপ ঘড়ি দেখলেন, এখন চলি, কাল ভোর 5টার মধ্যে রেডি হয়ে যান, আমি এসে পড়ব। অত ভোরে? পার্থ আঁতকে উঠল, ঘুম ভাঙবে। জাগতেই হবে, ফার্স্ট ট্রিপ 6:30, আমরা ফার্স্ট ট্রিপেই অ্যাভেল করব। ভোরবেলা জীবজন্তু দেখতে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, রোদ উঠে গেলে শুধু জঙ্গল দেখাই সার হবে। কুরূপ চলে যাওয়ার পর সহেলি বললেন, এই দেখো বাপু, একটা কথা বলি, যে যতই গ্যারেন্টি দিক, হোটেলের যতই সুনাম তাক, আমি কিন্তু ভরসা পাচ্ছি না। আমার মনে হয় আজ রাত্রির শোয়ার অ্যারেঞ্জমেন্টটা একটু বদলানো দরকার। মিতিন, পার্থ আর বুমবুম এই ঘরে শোবে, আমি টুপুর আর টুপুরের বাবা ওই ঘরে। কেন, তাতে কি সুরাহাটা হবে? দুটো ঘরেই ব্যাটা ছেলে রইল, চোর এলে তারা ফেস করতে পারবে। টুপুর ঝনঝন করে উঠল, কি বলছো মা, মিতিন মাসি থাকতে কিসের ভয়? মিতিন হাসতে হাসতে বলল, এক কাজ করা যাক দিদি, পুরুষ মানুষ থাকলে যদি তুমি সাহস পাও, আমরা ঘরে বুমবুমকে নিয়ে নিই, সেও তো ব্যাটা ছেলে নাকি? ঠাট্টা করো না, যা বলছি তাই করো। সহেলিকে আরও কিছুক্ষণ খ্যাপানো চললো, জোর হাসাহাসি হচ্ছে ঘরে, তার মধ্যেই উসখুস করছিলেন অবনী। হঠাৎ বললেন, এই পার্থ, দোকানে যাবে না? পার্থ অলস মেজাজে বলল, ছাড়ুন না অবনীদা, আজ সকলে মিলে একটু গপ্প করি, দাবা নয় আজকের মতো থাক। দাড়িও থাকবে? থাকুক না, একদিনে আর কফুট বাড়বে, বলতে বলতে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো পার্থ। দেশলাই জ্বালিয়ে ধরিয়েছে সিগারেট, কাঠি ফেলার জন্য অ্যাশট্রে খুঁজছে। উঠে টেবিল থেকে ছাইদান এনে দিল টুপুর। চিনেমাটির সুদৃশ্য বস্তুটি নাড়াচাড়া করতে করতে পার্থ বলল, মাইকেল জিনের তো দেখছি খুব কেতা। কেন? অ্যাশট্রের গায়ে পর্যন্ত হোটেলের ইনিশিয়াল MI। ভুরু কুচকে কথাটা শুনল মিতিন, ভুরুটা তার কুচকেই রইল। কাঁটায় কাঁটায় ভোর 5টায় রিসেপশন থেকে ফোন, মিস্টার PKG কুরূপ এসে গেছেন, অপেক্ষা করছেন লাউঞ্জে। বাইরে তখনও ছায়া ছায়া অন্ধকার, সঙ্গে সঙ্গে ধুম ধাড়াক্কা লেগে গেল, ওট 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 ওট, সাজ সাজ সাজ। রাতে আবার এক পশলা বৃষ্টি হয়েছিল, কুমিলিতে তাপমাত্রা বেশ নেমে গেছে, সকলেই হালকা দেখে গরম কিছু চড়িয়ে নিল গায়ে। যথাসম্ভব দ্রুত তৈরি হয়ে টুপুররা যখন নিচে এলো, ঘড়িতে তখন 5:35। কুরূপ সামনেটায় পাঁচারি করছিলেন, টুপুরদের দিকে ব্যস্তমতোভাবে বললেন, ইউ আর অলরেডি লেট, গিয়ে এই ট্রিপ ধরতে না পারলে 1.5-2 ঘন্টা বসে থাকতে হবে। পার্থ বলল, সরি সরি, আপনাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি, সরি টারি পরে হবে, এক্ষুনি চলুন। ম্যাথিউকে বলাই ছিল, কাল রাস্তায় বিচ্ছিরি কাদা লেগেছিল গাড়িতে, এই ভোরেও যত্ন করে ধুয়ে মুছে ফেলেছে, বসে গেছে স্টিয়ারিংয়ে। অবনী সহেলি উঠে পড়লেন চটপট। মিতিন পার্থকে বলল, তুমি বুমবুমকে নিয়ে দিদি জামাইবাবুর সঙ্গে এসো,
আমি আর টুপুর মিস্টার কুরুপের গাড়িতে যাচ্ছি। উনি একা একা পাইলট কারের মতো সামনে সামনে যাবেন, এটা মোটেই ভালো দেখায় না। পার্থ কাঁধ ঝাঁকালো, যো হুকুম। টুপুর বসল কুরুপের পাশে, মিতিন পেছনের সিটে। আজ সাফারি স্যুট পরেছেন কুরুপ, ঘিয়ে রঙের। এই ভোরেও তিনি দারুণ ফিটফাট। গাড়ি স্টার্ট করে কুরুপ বললেন, আশা করি দিনটা আজ ভালোই কাটবে। টুপুর বলল, নিশ্চয়ই। মিতিন ঝুঁকে কি যেন কুড়োচ্ছিল। রেয়ার ভিউ মিররে দেখতে দেখতে কুরুপ জিজ্ঞেস করলেন, কিছু পড়ল ম্যাডাম? আমার একটা হ্যাকলে পেয়ে গেছি। একটু একটু করে ফর্সা হচ্ছে আকাশ, মেঘ আছে বটে, তবে ভারী কিছু নয়। পাখিরা জাগছে, ভেজা ভেজা নির্জন রাস্তায় উড়ে বেড়াচ্ছে পিড়িং পিড়িং। অচেনা জায়গায় এমন স্নিগ্ধ ভোর দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। টুপুর আনমনে বলে উঠল, আজ কি আবার বৃষ্টি হবে? কুরুপ বললেন, হতেই পারে। তোমরা ছাতা টাতা নিয়েছো তো? মার ব্যাগে আছে মনে হয়, মাত্র একটা। বাবারও ছাতা ছিল, কোচিতে ফেলে এসেছে। তাই বুঝি, ছাতা কোচিতেই রয়ে গেল। টুপুর ব্যাগ ফেলে আসার গল্প শুরু করার আগেই মিতিনের উল্লসিত স্বর, ওই দেখ টুপুর, ডান দিকের অর্জুন গাছটায় দেখ। কি গো? এক ঝাঁক টিয়া পাখি একসঙ্গে উড়ে এসে বসলো, বিউটিফুল। প্যারিয়ারে এরকম অনেক বিউটি দেখতে পাবেন ম্যাডাম, কুরুপ হাসছেন। কত যে তাদের রং, কত রকম বাহার। টুপুর প্রশ্ন করল, প্যারিয়ারে অনেক রকম পাখি আছে বুঝি? অজস্র অজস্র, কত বার্ড ওয়াচার প্যারিয়ারে শুধু পাখি দেখতেই আসে। কমন পাখির মধ্যে ভীমরাজ, পাপিয়া, কাঠটোকরা, ময়না, তারপর ধরো ডাহুক, মাছরাঙা, সারস, পানকৌড়ি, এসব তো চোখে পড়বেই। এ চাড়া আছে ইয়া লম্বা ঠোঁট ধনেশ, ছাই রঙা জঙ্গলি মুরগি। তাছাড়া এখানে নীল রঙের টিয়া দেখতে পাওয়া যায়, এই প্রজাতির টিয়া এখন প্রায় লুপ্ত, তবু প্যারিয়ারে জঙ্গলে এখনও চোখে পড়ে। হঠাৎ কোন দিন দেখবে এখানেও দেখা যাবে না, কে জানে। পাখি প্রসঙ্গ থেকে পেরিয়ার হ্রদের গল্পে ঢুকে পড়লেন কুরুপ। পেরিয়ার লেক নাকি প্রাকৃতিক হ্রদ নয়, মানুষের তৈরি। কেরলের দ্বিতীয় দীর্ঘতম নদী পেরিয়ারে বন্যা হতো প্রতি বছর, ঘরবাড়ি ভেসে গিয়ে নাকাল হতো লোকজন। তাই নাকি 1895 সালে বাঁধ দেওয়া হয়েছে নদীতে, আর সেই বাঁধের জল ধরে রাখার জন্য কাটা হয়েছে হ্রদ। এই লেককে ঘিরেই ত্রিবাঙ্কুরের মহারাজা গড়ে তুলেছিলেন পেরিয়ার অভয়ারণ্য। সেই অভয়ারণ্যই এখন কেরলের বৃহত্তম জঙ্গল। কুরুপের গল্প ফুরোতে না ফুরোতে এসে গেছে থেক্কাডি চেকপোস্ট, পেরিয়ার অরণ্যের প্রবেশদ্বার। গেট পেরোনোর পর থেকেই দুপাশে হালকা জঙ্গল, বিশাল উঁচু উঁচু গাছ, মধ্যিখান দিয়ে পিচ রাস্তা। বৃষ্টির জল মেখে কি চকচক করছে গাছগুলো, পাখপাখালির কিচির মিচির ডাকে শান্ত বনভূমি মুখর এখন। আরও খানিকটা গিয়ে গাড়ি দাঁড় করালেন কুরুপ, টয়োটা কোয়ালিসও থেমেছে পিছনে। এই ভোরেও বেশ কয়েকটা জিপ আর প্রাইভেট কার জঙ্গলে হাজির। টিকিট কেটে বড় বড় পাথরের চাতাল বেয়ে উঁচু উঁচু ধাপি টোপকে অনেকটা দূরে দাঁড়ানো জলযানটায় গিয়ে উঠল সবাই। এবার আর কোচির ভুলটা করেনি, গোড়াতেই উঠে গেছে দোতলায়। উপরে ভাড়া একটু বেশি, তা হোক, ভালো করে দেখা তো যাবে। মিনিট পাঁচ সাতের মধ্যেই ছাড়ল লঞ্চ। আঁকা বাঁকা জলপথে জঙ্গলের মধ্যে দিয়ে ঘণ্টাখানেকের পরিভ্রমণ সেরে লঞ্চ যখন আবার ঘাটে ফিরল, টুপুরদের পেটে তখন চনচনে খিদে। লেকের পাড়ে চমৎকার সাজানো গোছানো রেস্টুরেন্ট, নেমেই দুধ দাঁড়িয়ে খেতে ছুটল সকলে। ধোসা, ইডলি, পুরি, ব্রেড অমলেট সবই মিলবে, যার যা খুশি খাও। কুরুপ নিলেন আপ্পাম, কেরলের নিজস্ব ধোসা। মিতিন আর টুপুর আনিয়েন উত্তপ্পাম, বাকিরা ডিম রুটি। গাছে গাছে ঘেরা রেস্টুরেন্টে বাইরে হুপ হাপ ঘুরে বেড়াচ্ছে হনুমানের দল, তাদের দেখতে বারবার ছুটছে বুম বুম। হনুমান কাছাকাছি এলেই পালিয়ে আসছে তড়িঘড়ি। লঞ্চের আরও অনেকে খাচ্ছে রেস্টুরেন্টে, বুম বুমের সাহসের বহর দেখে তারা হেসে খুন। টুপুর চুপটি করে জঙ্গলটার কথা ভাবছিল। পেরিয়ারের সৌন্দর্যে সে এখনও বিভোর। কী সবুজ, কী সবুজ, সবুজ রং যে এত গাঢ়, এত তীব্র হতে পারে, পেরিয়ার নাইলে বুঝি জানাই হতো না টুপুরের। জঙ্গলকে ঘিরে সহাদ্রি পাহাড়, খানিক সমতল বেয়ে জঙ্গল ছড়িয়ে গেছে পাহাড়ে পাহাড়ে।
হ্রদের পাড়ে দুলকি চালে ঘুরে বেড়াচ্ছে হাতির পাল, হঠাৎ হঠাৎ উঁকি দিচ্ছে হরিণ, মায়াবী চোখে তাকিয়ে থাকছে লঞ্চের দিকে। জলে পানকৌড়ির ঝাঁক, মাছরাঙা উড়ে এসে ছু মেরে জল থেকে মাছ তুলে নিল। পাহাড়ের গায়ে গম্ভীর দাঁড়িয়ে বাইসন। সকালের রোদে ঝকঝক করছে তাদের শরীর, মাথার ওপর ট্যাঁ ট্যাঁ ডেকে উঠল নাম না জানা পাখি। আহা, পেরিয়ার সত্যিই তুলনাহীন। সবচেয়ে বেশি আকর্ষক বুঝি জলে মাথা তুলে থাকা গাছের গুঁড়িগুলো। পার্থমেশু বলছিল ওগুলো নাকি জঙ্গল কেটে লেক বানানোর স্মৃতিচিহ্ন। 100 বছরেরও উপর গাছের কঙ্কাল জলে রয়ে গেছে, ভাবা যায়। অবনি কাউন্টার থেকে একখানা ইংরেজি খবরের কাগজ এনে পড়ছিলেন, হঠাৎ উত্তেজিতভাবে বলে উঠলেন, এই দেখো দেখো, কোচির সিনেগগের খবরটা কত বড় করে বেরিয়েছে। কুরুপ মুখে আপ্পাম পুড়ছিলেন, থমকে গিয়ে বললেন, কোন খবরটা? সিনেগগের চুরি। ও তো কালই দেখেছিলাম মুন্নারে, আরও ডিটেলে বেরিয়েছে আজ। সিনেগগের যে ছেলেটি খুন হয়েছে তার সম্পর্কেও নিউজ আছে, ছোকরার নাম বিক্রমন। খুব নাকি জুয়ার নেশা ছিল ছোকরার, প্রচুর নাকি ধার দেনাও ছিল। পুলিশ সাসপেক্ট করছে জুয়ার আড্ডারই কেউ একজন ওকে দিয়ে চুরি করিয়েছিল গ্রেট স্ক্রোলটা। জানাজানি হওয়ার পর সেই মেরে দিয়েছে বিক্রমনকে, রিভলভারের গুলিতে মারা গেছে ছেলেটা। ডেড বডি পড়েছিল একটা অটো রিকশার সিটে, চিতুর রোডের লাগোয়া কোন গলিতে। সহেলি বিস্মিত স্বরে বললেন, আমরা চিতুর রোডে হোটেলে ছিলাম না? ছেলেটারও মনে হয় ওইদিকেই বাড়ি। পুলিশ আরও কিছু ক্লু পেয়েছে, ছেলেটা যে জুয়ার আড্ডায় যেত ওখানে নাকি এক দাগি ক্রিমিনাল আসতো মাঝে মধ্যে, লোকটা নাকি এক সময় পেশাদার গাইড ছিল, ফরেনারদের নিয়ে কেরালে ট্যুর করাতো। 7-8 বছর হলো প্রফেশন বদলে অ্যান্টিক চোর হয়েছে। একবার চেন্নাইতেও ধরা পড়েছিল মিউজিয়াম থেকে রেয়ার নটরাজ চুরি করতে গিয়ে। অনেককাল সে কেরালের বাইরে ছিল, সম্প্রতি তাকে কোচিতে দেখা গেছে, তাই তাকে সন্দেহ করছে পুলিশ। পার্থ জিজ্ঞেস করলো, তাকে ধরছে না কেন? নিশ্চয়ই খুঁজে পাচ্ছে না তাই। কুরুপ প্রশ্ন করলেন, লোকটার নাম দিয়েছে কাগজে? অপরাধ জগতে আসার আগে সে ছিল টি জোজেফ, এখন নাকি 78 শত নাম। তামিলনাড়ুতে তিনি সেলভান, অন্ধ্রে মুত্তুস্বামী, কর্ণাটকে আয়াপ্পান। সেলভান নামটা শোনা শোনা লাগছে, কোনো এক মন্দিরের মূর্তি চুরি কেসে সম্ভাব্য অপরাধী হিসেবে নামটা বোধ হয় কাগজে বেরিয়েছিল। কুরুপের ভুরুতে ভাঁজ, 2-2.5 আগে। তার মানে তিনি তো স্বনামধন্য ব্যক্তি, মিতিন বলে উঠল, 2-2.5 বছর পরেও নামটা যখন লোকের মনে থাকছে। অবনি বললেন, খবরটা থেকে একটা ইনফরমেশন কিন্তু ক্লিয়ার মিতিন। কি বলুন তো অবনীদা? তোমার ডিডাকশনটাই ঠিক, সাইমন পেরেস বা হোজে হ্যালেগুয়া কিন্তু এই চুরির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। সিনাগগের র্যাবি বা কেয়ারটেকারকে যে আমরা সন্দেহ করছিলাম তার কোনো ভিত্তি নেই। কথাটা ইংরেজি বাংলা মিশিয়ে বলছিলেন অবনী। মর্মার্থ অনুধাবন করে কুরুপ বেশ আশ্চর্য হয়েছেন, বললেন, এক্সকিউজ মি, একটা প্রশ্ন না করে পারছি না, চুরিটা নিয়ে আপনারা এত এক্সাইটেড কেন? পার্থ বলল, কারণ চুরিটা প্রায় আমাদের চোখের সামনে ঘটেছে। না, চোর আমাদের দেখিয়ে চুরি করেনি, আমরা রোববার সিনেগগের কর্তা ব্যক্তিদের জপিয়ে জাপিয়ে গ্রেট স্ক্রোল দেখতে গেছিলাম, তখনই চুরিটা প্রথম ডিটেক্টেড হয়। কাগজে কাল দেখেছিলাম বটে, একদল বাঙালি টুরিস্ট সিনেগগে গিয়েছিলেন, তখনই আপনারাই তারা? ইয়েস স্যার, শুধু মুন্নার মাটুপেটি নয়, কোচিতেও আমাদের সঙ্গে একটা খটোমটো অভিজ্ঞতা হয়েছে। বলতে বলতে পার্থ থেমে গেল আচমকা, চোখ সরু করে ভাবছে কি যেন, কাঁটায় গেঁথেও অমলেট মুখে পুড়ছে না। তারপর নিজের মনেই বিড়বিড় করে বলল, আচ্ছা মিতিন, এমন কি হতে পারে? মিতিন খবরের কাগজটা টেনে নিয়ে দেখছিল, চোখ তুলে বলল, কি? সেদিন সিনেগগে থাকার কারণেই আমরা কোনোভাবে চুরিটার সঙ্গে জড়িয়ে পড়িনি তো, হয়তো আমাদের অজ্ঞাত সারি, হয়তো তার আফটার এফেক্ট হিসাবেই মুন্নারে চুরির অ্যাটেম্পট, মাটুপেটির ছিনতাই। হতে পারে,
মিতিন ঠোঁট উল্টালো। নাও হতে পারে, তোমার লজিক কি বলছে? এখনও ওই অ্যাঙ্গেল ভাবিনি। আরে ভাবো, ব্রেনটা খাটাও। আমার তো মন বলছে ডালমেকুজ কালায় ভাই, কুরুপ উদ্বিগ্ন মুখে বললেন। কেন আপনার ওরকম মনে হচ্ছে মিস্টার মুখার্জি? ওর কথা বাদ দিন মিস্টার কুরুপ, মিতিন হেসে উঠল। আমার হাজবেন্ড সবেতেই বিপদের গন্ধ পায়। কুরুপ মাথা নাড়লেন। ম্যাডাম, আমি তবু বলবো সাবধানের মার নেই, বিশেষত মিস্টার মুখার্জির মনে যখন একটা কাটকা গেছে। আমার তো মনে হয় রাস্তাঘাটে আপনাদের ঘোরাফেরা বেশি না করাই ভালো। মিতিন আরও জোরে হেসে উঠল। কেন, আপনি তো আছেন সঙ্গে। তা আছি, কুরুপও হেসে ফেললেন। তবে আমি তো আর আজকের পরে থাকছি না, এখান থেকে আপনারা যাচ্ছেন কোথায়? আলেপি তো? সেরকমই তো প্ল্যান আছে, কাল সকালে রওনা দিয়ে ভায়া কোট্টায়াম আলেপি, তারপরের দিন কোভালাম, তারপরের দিন কন্যাকুমারিকা। যেখানে যান একটু অ্যালার্ট থাকবেন। সহেলি কাতর স্বরে বললেন, আপনিও তিন চার দিন আমাদের সঙ্গে থাকুন না মিস্টার কুরুপ, আমার বোন তো মরে গেলেও ট্যুর ক্যান্সেল করবে না, আপনি থাকলে আমি অন্তত মনে একটু জোর পাই। আপনাদের সঙ্গে তো আমার খুবই ভালো লাগছে ম্যাডাম, কিন্তু আমাকে যে কাল সকালে পারাম্বিক এলাম স্যাংচুয়ারি পথে বেরিয়ে পড়তে হবে। আমার এক পুরনো বন্ধু আছে, তিনিও একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, পারাকম্বিকুলামে আমার জন্য ওয়েট করবেন। আমরা দুজনে মিলে কোচিতে একটা এক্সিবিশন প্ল্যান করছি, তার থিম নিয়ে জরুরি আলোচনা আছে। অতঃপর আর তো অনুরোধ করা চলে না, সহেলি চুপ মেরে গেলেন। খাওয়া শেষ করে উঠে পড়ল সবাই, কুরুপি বিল মেটাতে যাচ্ছিলেন, পার্থ জোর করে আটকালো তাঁকে। এবার কুরুপের গাড়িতে মিতিনের বদলে পার্থ। মাইকেলজেনে পৌঁছে আপাতত বিদায় নিলেন কুরুপ। টুপুররা এখন বিশ্রাম টিশ্রাম করুক, তিনি আবার চারটে নাগাদ এসে মশলা বাগান দেখাতে নিয়ে যাবেন। রুমে এসে মিতিন সহেলিকে বলল, কি দিদি এখন কি প্ল্যান? কিছুই না, স্নান টান সারব। এমন সুন্দর সকালটা বয়ে যাবে, সবে দশটা বাজে, একটু মেন মার্কেটের দিকে গেলে হতো না? এই খেপেছিস, শুনলি না মিস্টার কুরুপ বেরোতে বারণ করলেন? যদি বাজার যেতে হয় তো বিকেলে যাব, যখন ভদ্রলোক সঙ্গে থাকবেন। আহা, ভদ্রলোকের আর খেয়ে দিয়ে কাজ নেই, তোমার সঙ্গে দোকানে দোকানে টোটো করবেন, দৃষ্টিকটু বলে তো একটা কথা আছে নাকি? মোটেই না, মিস্টার কুরুপ অতি সজ্জন মানুষ, তিনি কিচ্ছু মনে করবেন না। টুপুর ফস করে বলল, আমরা এখন ম্যাসাজ করাতে যেতে পারি? মিতিন বলল, কারেক্ট, সে তো দোড়গোড়ায়, ভালো করে ম্যাসাজ নিলে শরীর মন ঝরঝরে হয়ে যাবে, তোর মার আশা করি ওখানে যেতে আপত্তি হবে না। সহেলি যেন ঈষৎ দোলা চলে বললেন, এত কাছাকাছি কোনো বিপদ নেই কি বল? কোনো বিপদ নেই দিদি, আমি তো আছি, চলে এসো। বেরোনোর সময় উল্টো দিকের ঘরে একবার উঁকি দিয়ে এলো টুপুর। রুমে ঢোকার আগে পার্থমেশো ফুরুত করে বেরিয়ে দাবার বোর্ড কিনে এনেছে, দুই মহারথী আবার রণক্ষেত্রে মুখোমুখি। বুম বুম যথারীতি ডুবে আছে কার্টুন চ্যানেলে, হাতে চিপসের প্যাকেট। মালিশাগারে এসে টুপুর সহেলিকে ঢুকিয়ে দিয়ে মিতিন বলল, তোর মা মেয়ে তোরা মা মেয়ে টেবিলে শুয়ে পড়, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? একটা দরকারি কাজে, ঘণ্টাখানেকের মধ্যে এসে পড়ব। মার্কেটিং করবে? ওটা তো তোর মার ডিপার্টমেন্ট, অন্য কাজ পরে বলবো। টুপুরের কেমন যেন ধন্ধ লাগলো, কাল রাত থেকে বেশ রহস্যময়ী হয়ে গেছে মিতিন মাসি, বারবার কেন যেন অন্যমনস্ক হয়ে যাচ্ছে। অনেক রাত অবধি কাল দাঁড়িয়েছিল ব্যালকনিতে, আজও লঞ্চে ঘোরার সময় উচ্ছ্বাস দেখাচ্ছিল না বড় একটা, ভাবছে কি যেন, নতুন কোনো বিপদের গন্ধ পাচ্ছে কি মিতিন মাসি? বলে না কেন, সবাই ভয় পেয়ে যাবে তাই? হতে পারে, হতেই পারে। লতানে গাছে নরম ডালটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল টুপুর, বড় বড় পাতার পাশে থোকা থোকা দানা ঝুলছে, সবুজ সবুজ, কাণ্ডটা একেবারেই লিকলিকে, সবুজ দানাগুলো শুকিয়ে কালো হয়ে গেলেই গোলমরিচ, কেরলের কালো সোনা। সেই কোচি থেকেই রাস্তার দুধারে এরকম লতানে গাছ এনতার দেখেছে টুপুর। বড় কোনো গাছের গুঁড়িকে বেড় দিয়ে মাটি থেকে উঠে গেছে, ইস, আগে জানলে এরকম দানাশুদ্ধ লতা আরও কিছু সংগ্রহ করে রাখা যেত। কুরুপ আজ দু দুটো মশলার বাগানে ঘুরিয়েছেন টুপুরদের,
একসঙ্গে এত রকম মশলার গাছ দেখা টুপুরের এই প্রথম। শুধু টুপুর কেন, তাদের কেই বা দেখেছে আগে? হলুদ, লঙ্কা, জিরে, আদা থেকে শুরু করে সেই ভ্যানিলা গাছ পর্যন্ত। যে গাছের ফল থেকে ভ্যানিলা হয় তার পাতাতেও কি সুগন্ধ! লম্বা লম্বা সুচলো পাতাওয়ালা এলাচ গাছের গোড়ায় ছোট্ট ছোট্ট এলাচ ফলে আছে, লবঙ্গ ফুটে আছে ডালে ডালে, দেখতে ভারী মজা লাগে। দারচিনি গাছের শুকনো পাতায় যে তেজপাতা, এ তথ্য তো আজ টুপুরের জ্ঞান ভাণ্ডারে জমা হলো। যাওয়া হয়েছিল কফি বাগানেও। ঝোপ ঝোপ কফি গাছ থেকে অনেক কটা ফল ছিঁড়ে এনেছে টুপুর। ওই ফলের বীজ রোস্ট করে গুঁড়িয়ে বাড়িতেই কফি তৈরি হয় কিনা দেখবে। বুমবুমও পাতা জোগাড় করেছে প্রাণ ভরে। হলুদ গাছের পাতা, আদা পাতা, এলাচ পাতা, লবঙ্গ পাতা, এমনকি কফি কোকোর পাতাও। কোনটা কি পাতা গুলিয়ে ফেলছে বারবার। একটা বড়সড় পাতা দেখিয়ে জিজ্ঞেস করলো, এটা যেন কিসের রে দিদিভাই? হলুদ, একটু ছিঁড়ে শুকে দেখ না, গন্ধেই মালুম হবে। আমি পাতা ছিঁড়বই না। পার্থ বিছানায় শুয়ে ঠ্যাং নাচাচ্ছিল। মশলা বাগান ঘুরে কুমিল্লির বাজারে যাওয়া হয়েছিল সন্ধেবেলা। দোকানে দোকানে চক্কর খেয়ে সে এখন ক্লান্ত। অলস ভঙ্গিতে বলল, তো পাতা নিয়ে কী করবি রে? কলকাতায় বন্ধুদের দেখাবো, তদ্দিনে তো শুকিয়ে ঝুরঝুরে হয়ে যাবে। বইয়ের খাঁচে রেখে দেব, রাংতার মতো ঠিক থাকবে। অবনি ব্যালকানিতে চেয়ার নিয়ে জিরোচ্ছিলেন এতক্ষণ, উঠে এসে বললেন, কেরলের মেন মেন আইটেম আমাদের তো দেখা হয়ে গেল, পাহাড়, লেক, জঙ্গল, মশলা বাগান, কফি বাগান, এখন শুধু কোভালামের সমুদ্রটাই বাকি আর আলেপ্পিতে নৌকা বিহার। টুপুর বলল, এখনও রাবার প্লান্টেশন দেখিনি বাবা। সে তো কাল আলেপ্পি যাওয়ার পথে কোট্টায়ামের আগে পড়বে, গুরুপ তো বলছিলেন মাইলের পর মাইল জুড়ে রাবার বন। বুমবুম চোখ ঘুরিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা রাবার কি গাছে ফলের মতো ঝোলে? পার্থ বলল, তাহলে তো আর চিন্তা ছিল না, তুই যা রাবার হারাস, বাড়িতে একটা রাবার গাছ পুঁতে রোজ একটা করে তোকে রাবার ছিঁড়ে দিতাম। টুপুর বলল, তুই একটা বুদ্ধু, রাবার গাছের গুঁড়ি চিরে একটা প্লাস্টিক বেঁধে দেওয়া হয়, ওই প্লাস্টিকের থলিতে গাছের রস গড়িয়ে গড়িয়ে পড়ে, সেই রসই প্রসেস করে বানানো হয় রাবার, মনে থাকবে? সহেলি এক গাদা মশলার প্যাকেট কিনেছেন, প্যাকেটগুলো নাড়াচাড়া করতে করতে বললেন, এই তোমাদের গালগল্প শেষ হবে না, নটা তো বাজলো, খেতে যাবে কখন? অবনী বললেন, দাঁড়াও মিস্টার কুরুপ আসুন, তাকে ডিনারে নেমন্তন্ন করে আমরা আগে ভাগে খেতে বসে যাব। ও মা, তাই তো, আমার খেয়ালই ছিল না। সহেলি জিভ কাটলেন, কখন আসবেন তিনি? এসে তো পড়ার কথা, কেন যে দেরি করছেন? বলতে না বলতেই দরজা ঠেলে কুরুপ নয় মিতিনের প্রবেশ। এতক্ষণ অন্য রুমে যোগ ব্যায়াম সারছিল, মুখটুক ধুয়ে তরতাজা হয়ে এসেছে। ঘরে ঢুকে দরজা হাট করে দিল মিতিন, সোজা এসে বসল বিছানায়। ব্যক্তিত্ব মাখা স্বরে বলল, কাল আমাদের কটায় রওনা হওয়ার কথা? তুই তো বলেছিলি 8:30 বেরোবো, সহেলি জবাব দিলেন। আলেপ্পিতে লাঞ্চ হবে? প্রোগ্রামটা একটু বদলে যাচ্ছে দিদি, আমরা বেরোবো কাল 7:00 মধ্যে, এবং আমাদের প্রথম গন্তব্যস্থল কাল আলেপ্পি নয়, কোচি। কেন রে? সব কেনর উত্তর সঙ্গে সঙ্গে হয় না দিদি, কারণটা কাল বিকেলে জানতে পারবি। কয়েক মুহূর্তের জন্য গোটা ঘর স্তব্ধ। সহেলি অবনী চোখ চাওয়াচাওয়াই করছেন, পার্থর দৃষ্টিতে বিস্ময়। টুপুর হতবাক হয়ে দেখছেন মিতিন মাসিকে, চেষ্টা করছে মাসিকে পড়ার। সহেলি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, এই আমায় একটা সত্যি কথা বলবি মিতিন, আমাদের সঙ্গে শত্রুতাটা করছে কে? মুন্নারে সেই লোক দুটো? আর কোনো প্রশ্ন নয়, শুধু কয়েকটা কথা মগজে ভরে রাখো, আমি যা বলবো নির্দ্বিধায় তাই করবে, ভয় পেও না, প্যানিকড হওয়ার কোনো কারণ নেই, সহজভাবে থাকো, হাসো, কথা বলো, কী নিয়ে আলোচনা হচ্ছিল তোমাদের? বুমবুম বলল, রবার কাজ না না মিস্টার কুরুপ। হ্যাঁ ভদ্রলোক তো এসে পড়বেন, চলো নিচে গিয়ে ততক্ষণ অর্ডার টর্ডার দিই। পার্থ নামার আগে দুটো রুমের দরজায় ভালো করে লক করে পকেটে চাবি দুটো নিয়ে এসো।
মিতিনের কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছিল না কেউ। ক্ষণে ক্ষণে বাচনভঙ্গি বদলাচ্ছে মিতিন, এই হাসি হাসি তো এই থমথমে, তবে কেউ আর বিশেষ ঘাঁটালোও না তাকে। গুটি গুটি নেমে এসেছে রেস্তোরাঁয়। কুরুপের জন্য বেশিক্ষণ প্রতীক্ষা করতে হলো না, টুপুররা মেনু কার্ড খোলার আগেই পৌঁছে গেছেন কুরুপ। লাউঞ্জে তাকে দেখতে পেয়েই হাত নেড়ে ডাকলো মিতিন, চলে আসুন আমরা এখানে। নেভি ব্লু রঙের স্যুট পরে এসেছেন কুরুপ, গলায় মেরুন টাই, চাপ চাপ কোঁকড়া চুল, তাতে জেল লাগিয়েছেন, ব্যাক ব্রাশ করা চুল বেশ পেতে রয়েছে। বসেই রসিকতা করে বললেন, লাস্ট সাপার টুগেদার। দুটো টেবিলে ভাগাভাগি করে বসা হয়েছে, একটাতে মিতিন, টুপুর, পার্থ আর মিস্টার কুরুপ, হাত পাঁচিক তফাতে বাকি তিনজন। অবনী ওই টেবিল থেকে উত্তর দিলেন, কিন্তু এখানে জুডাসটি কে আর আমাদের মধ্যে কেই বা জিজাস ক্রাইস্ট? তোফা বলেছেন তো, এই জন্যই তো আমি বাঙালিদের এত পছন্দ করি, এই সেন্স অফ হিউমার জন্য। পার্থ বলল, তাহলে বাঙালির রসনার কথাও নিশ্চয় জানেন? বিলক্ষণ, বাঙালি খেতে খুব ভালোবাসে। কলকাতার মতো এত ভ্যারাইটি খাবারের দোকান আমি আর কোনো মেট্রোপলিসে দেখিনি। তাহলে তো এবার খানার অর্ডার প্লেস করি? নিশ্চয়ই, অফকোর্স। দক্ষিণ ভারতীয় নয়, উত্তর ভারতীয় নয়, কুরুপের আগ্রহ চীনা খাবারে। আইটেম পছন্দ করল টুপুর, অ্যাসপ্যারাগাস স্যুপ, লেমন চিকেন, গার্লিক প্রন, মিক্সড চাউমিন, সি ফুড ফ্রাইড রাইস। অর্ডার দানের পর্ব চোকার পর পার্থ আয়েস করে সিগারেট ধরিয়েছে। প্যাকেটটা দেখিয়ে কুরুপকে বলল, আপনি তো এ রসে বঞ্চিত, তাই না? এককালে খেতাম দু একটা, ছেড়ে দিয়েছি। ভালোই করেছেন, পয়সা মারছে ফুসফুসো। মন্তব্যটা মিতিনের। পার্থ তেরচা চোখে মিতিনকে একবার দেখে নিয়ে প্যাকেট পকেটে পুরল। অ্যাস্ট্রেখানা সামনে টেনে নিয়ে কুরুপকে বলল, আপনার এগেনস্টে আমার কিন্তু একটা অভিযোগ আছে। কুরুপের চোখ সরু। অত সিরিয়াস আমার কিছু নেই, পার্থ হো হো হেসে উঠল। আপনার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির কোনো স্যাম্পল কিন্তু আমাদের দেখালেন না। কুরুপ অপ্রস্তুত মুখে বললেন, এক্সট্রিমলি সারি স্যার, এক্সট্রিমলি সারি। ফিল্ম তো আমি যেখানে সেখানে প্রিন্ট করাই না, শুধু ওয়াশটা করিয়ে রাখি। তা আপনাদের ঠিকানাটা দিয়ে দিন না, পাঠিয়ে দেবো। খেয়ে উঠেই লিখে দিচ্ছি। আর হ্যাঁ, যদি কখনো কলকাতায় আসেন অবশ্যই আমাদের সঙ্গে দেখা করবেন। অফকোর্স, অফকোর্স। কুরুপের ঠোঁটে শিষ্ট হাসি। বাই দ্য বাই, আপনারা কাল কটায় বেরোচ্ছেন? ভেবেছিলাম বেলায় স্টার্ট করব, কিন্তু আমাদের ট্যুর প্রোগ্রামটা সামান্য বদলে গেছে, মিতিন বলে উঠল। কাল আমরা স্ট্রেট আলেপ্পি যাচ্ছি না। সে কি, কুরুপ অবাক, কোথায় যাবেন তাহলে? আমাদের কাল একবার কোচি ফিরতেই হবে, একটা প্রবলেমে পড়ে গেছি। কি প্রবলেম? আর বলবেন না, আমাদের এবারের ট্যুরে শুধুই হ্যাজার্ড। আমার হাজব্যান্ডের যে ব্যাগটা মাটুপেটিতে ছিনতাই হলো, হুবহু একই রকম আরেকটা ব্যাগ ছিল আমার জামাই বাবুর। উনি তো একটু আলাভোলা টাইপ, ব্যাগটা কোচিতে ফেলে এসেছেন রেবতী ইন্টারন্যাশনাল হোটেলে। ওই লাল ব্যাগে অনেক টুকটাক জিনিস, সঙ্গে জামাই বাবুর ক্রেডিট কার্ড সব ছিল। বোঝেনি তো, আজকাল বেশি ক্যাশ নিয়ে কেউ বেরোয় না, সুতরাং ক্রেডিট কার্ডটা তো। কী কাণ্ড, কী কাণ্ড, ব্যাগ হোটেলেই রয়ে গেল, ফেরত পাবেন? হ্যাঁ, হোটেলে ফোন করে দিয়েছি। তার মানে সেই রেবতী ইন্টারন্যাশনাল ছুটবেন? না, জামাইবাবুর এক ছাত্র থাকে কোচিতে, তাকে বলে দেওয়া হয়েছিল, সে ব্যাগটা কালেক্ট করে নিজের জিম্মায় রেখে দিয়েছে। আমরা অবশ্য কোচিতে বেশিক্ষণ স্টে করব না, জামাইবাবুর ছাত্রকে বলা আছে সে ঠিক বিকেল তিনটে ব্যাগ নিয়ে দরবার হল গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকবে। ব্যাগ তুলে নিয়েই আমরা চলে যাব আলেপ্পি। কাল তিনটে? কুরুপকে ঈশ্বর চিন্তিত দেখালো। তার মানে কাল আপনাদের গোটা দিনটাই নষ্ট, সন্ধ্যের আগে আলেপ্পি পৌঁছানো হচ্ছে না তাহলে? কী করা যাবে বলুন, ভুলের খেসারত। ভেবেছিলাম এখান থেকে কোট্টায়াম হয়ে বাঁয়ে আলেপ্পি ঘুরে যাব, এখন ডাইনে উজান, কোচি গিয়ে আবার ফেরা। মাঝখান থেকে কন্যাকুমারিকা এবার হয়তো আর হলো না। ট্যুরে একটা দিন চলে যাওয়া মানেই তো প্রোগ্রামের বারোটা। টুপুর অনেক কষ্টে সংযত রাখলো ঠেলে ওঠা বিস্ময়টাকে। পার্থ মেশো মুখটাকে ভাবলেশীন করে রেখেছে, তবে তারও যে ভিতরে চমক যাচ্ছে এ টুপুর হলপ করে বলতে পারে।
কালিমি তিন মাসির কথা শুনে মনে হলো ব্যাগ নিয়ে ভাবাভাবির প্রয়োজন নেই। পার্থ মেশো তো টাকা পয়সায় টান পড়বে না বলে অভয় দিয়ে রেখেছে, আজ কেন মিতিন মাসির গলায় অন্য সুর? নৈশাহারের পরে আরও কিছুক্ষণ গল্পগুজব করলেন কুরুপ। ওঠার সময় কুরুপ বললেন, কোট্টায়াম রুটে একটা ফাইন হিল রিসর্ট পড়বে, পিরামিড, অল্টিটিউড বেশি নয় 3000 ফিট, তবে সিনিক বিউটি তাকিয়ে দেখার মতো, পারলে ওখানে একটু দাঁড়িয়ে যাবেন। মিতিন বলল, সেরকম ইচ্ছা একটা আছে বটে, তাই তো 7টার মধ্যে বেরোচ্ছি, 1-2 ঘন্টা পিরামিডে হল্টও করতে পারি, আপনিও তো সকালেই রওনা দিচ্ছেন। কাক বরে, আমার অনেকটা রাস্তা, ইদুকি ডিস্ট্রিক্ট পার হয়ে ত্রিচুর ছুঁয়ে সেই পালাক্কাড় জেলা, 1-2 ঘন্টা তো লাগবেই। ওয়েল, উইশ ইউ এ হ্যাপি জার্নি। সেম টু ইউ ম্যাডাম, সেম টু ইউ, ট্যুরের বাকি দিনগুলো আপনাদের নিশ্চিন্তে কাটুক। কুরুককে বিদায় জানিয়ে ঘরে এসে শুরু হলো গোছগাছ। সারাদিনে যা যা বেরিয়েছে সহেলি একটা একটা করে তুলছেন, 3 শিশি মালিশের তেল কিনেছিলেন, যত্ন করে মুড়লেন প্লাস্টিকে, চালান করলেন সুটকেসের তলায়। মিতিন ব্যালকনিতে চাপা গলায় পার্থর সঙ্গে কি যেন আলোচনা করছে। টুপুর ব্যালকনিতে আসা মাত্র থেমে গেল কথা। টুপুর আর কৌতূহল ধরে রাখতে পারল না। এই কেসটা কি বলতো মিতিন মাসি, কি হয়েছে? কিসের কি? মনে হচ্ছে কোনো গড়বড় আছে। আছে, আমরা নিশ্চয়ই শুধু ব্যাগ কালেক্ট করতে কোচি ফিরছি না? অবশ্যই না। তাহলে? মিতিনের ঠোঁটে চিলতে হাসি উকি দিয়েই মিলিয়ে গেল। তোর কি মনে হয়? আমার মনে হচ্ছে সামথিং রিলেটেড টু সিনাগগ, তুমি বোধহয় কেসটার কোনো সলিউশন পেয়েছ। গুড গ্যাস, তোর ব্রেনে গ্রে ম্যাটার বাড়ছে, তো সলিউশনটা যে কিছু আন্দাজ করতে পারছিস? টুপুর মাথা চুলকলো, না। ঘরে গিয়ে ভ্যানিটি ব্যাগখানা নিয়ে এলো মিতিন, চেন খুলে ছোট্ট একটা দাবার ঘুঁটি বের করেছে। এটা কি? কালো বোরে। দাবা খেলায় বোরের পাওয়ার সবচেয়ে কম, আবার ওই বোরেই কখনো কখনো এগোতে এগোতে মন্ত্রী বনে যায়, তখন কিন্তু তার ক্ষমতা অসীম, একাই কিস্তিমাত করতে পারে, কিছু বুঝলি? টুপুর অস্থির হলো, কেন হেয়ালি করছো মিতিন মাসি, খুলে বলোই না। সারা রাত শুয়ে শুয়ে ভাব, শুধু খেয়াল রাখিস কাল কিন্তু 6টার মধ্যে উঠতে হবে। বলতে বলতে পার্থকেও তাগাদা লাগালো মিতিন, তুমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। রেলিংয়ে হেলান দিয়ে পার্থ কি যেন ভাবছিল, দুর্মনস্ক স্বরে বলল, যাই। বেরোনো হয়েছিল সকাল সকালই, কিন্তু কোট্টায়ামের দিকে 3-4 কিলোমিটার গিয়েই চমক। দুম করে ম্যাথিউকে গাড়ি ঘোরাতে বলল পার্থ, সাঁই সাঁই কুমিলি ফিরে ধরল মুন্নারের পথ। সেদিকেও গেল না বেশি দূর, পুট্টাডি নামের এক ছোট্ট জনপদ পার হওয়ার পরই বাঁ দিকের একটা রাস্তায় ঢুকে পড়ল কোয়ালেস। পার্থ ঘাড় ঘুরিয়ে মিতিনকে জিজ্ঞেস করল, কি এই রুট ঠিক আছে, চলবে? নো মুন্নার, নো কোট্টায়াম, মধ্যিখান দিয়ে সুরুত গলে যাব। মিতিন বলল, পারফেক্টলি অল রাইট, তোমার ম্যাপ মুখস্থ করা সার্থক। অনেকক্ষণ ধরেই সন্দিগ্ধ চোখে পার্থ মিতিনের কাণ্ডকারখানা লক্ষ্য করছিলেন অবনী, বলে উঠলেন, তোমরা কি চাইছো বলো তো, একবার এ রাস্তা একবার ও রাস্তা, আমরা ভায়া কোট্টায়াম যাচ্ছি না কেন? আপনার শ্যালিকা নতুন রাস্তা এক্সপ্লোর করতে চান অবনীদা, বলছে বাঁধা রুটে বেড়ানো আর ভালো লাগছে না। টুপুরের মোটেই বিশ্বাস হলো না কথাটা, গাল ফুলিয়ে বলল, পিরামিডও নিশ্চয়ই এ রুটে পড়বে না, হয়তো তার চেয়েও বেটার জায়গা দেখতে পারি, ইদুকির জঙ্গল ছুঁয়ে যাব, পেরিয়ার নদী পার হব, পাহাড় অরণ্য কফি বাগান সবই পড়বে পথে, এই বা মন্দ কিরা? কেন শাক দিয়ে মাছ ঢাকছ পার্থ? অবনী বেশ অপ্রসন্ন, তোমাদের মতলবটা কি একটু ঝেড়ে কাশো তো। শুনবেনি, ঘাবড়ে যাবেন না তো, না শুনলেই কি টেনশন কমবে? আমি বলছি, মিতিন পার্থকে থামালো, শান্ত গলায় বলল, মাটুপেট্টির ঘটনার খলনায়কটিকে আমি পেরিয়ারে দেখেছি অবনীদা। এই সে কি রে? সহেলি শিউরে উঠলেন, এমন সাংঘাতিক একটা খবর তুই চেপে রেখেছিস, পুলিশকে জানাসনি কেন? বেড়াতে এসে বারবার ঝুট ঝামেলায় যাওয়ার দরকার কি? তার চেয়ে চুপচাপ কেটে পড়াই ভালো নয়, তাই
বেছেও নিলাম একটা অড রুট, যে পথে ট্যুরিস্টরা সচরাচর আসে না। কোট্টায়ামের রাস্তায় গিয়েও গাড়ি ঘুরিয়ে দেখে নিলাম লোকটা আমাদের ধাওয়া করছে কি না। লোকটা যদি কোনোভাবে টের পেয়েও থাকে আমরা আজ সকালে পেরিয়ড ছাড়ছি, তাহলেও আগেভাগে গিয়ে পথে কোথাও ওয়েট করে তার লাভ হবে না। ওদিকে যদি বেচারা হাপিত্তেস করে বসেও থাকে আমরা এদিক দিয়ে ধাঁ। ঠিক বলছিস তো রে? হ্যাঁ রে বাবা হ্যাঁ, মিতিন চোখ ঘোরালো। কি অবনীদা, এবার শাকের আড়ালে মাছ দেখতে পাচ্ছেন তো? অবনীর মুখে গাল ভরা হাসি। জব্বর ঘোড়ার চালটা দিয়েছো কিন্তু। দাবা খেলা আমি অল্প স্বল্প জানি অবনীদা। বটেই তো, তোমায় কি আমি হেলা ফেলা করেছি কখনো? তা এবার আমায় আজকের প্রোগ্রামটা একটু খুলে বলো তো। জানেনি তো, কোচি গিয়ে তিনটের সময় সুনীলের কাছ থেকে ব্যাগ কালেক্ট করব, তারপর যাত্রা টু আলেপ্পি। জার্নিটা খুব বেশি হয়ে যাবে না? তার চেয়ে আজ রাতটা কোচিতে থেকে কাল সকালে কোভালাম রওনা হতে পারি। আলেপ্পি তো পথেই পড়বে। দেখা যাক, আগে কোচিতে পৌঁছই তো। সুনীল কিন্তু কিছুতেই আজ আমাদের ছাড়তে চাইবে না, তুমি দেখে নিও। টুকিটাকি কথা চলছে, গাড়িতে ফিরে এসেছে আমুদে মেজাজ। গোয়েন্দা বোনের বুদ্ধির প্যাঁচে সম্ভাব্য শয়তানকে ঘাড় থেকে ঝেড়ে ফেলা গেছে জেনে সহেলিও নিশ্চিন্ত। ম্যাথিউ টেপ চালিয়ে দিল, বাজছে মালায়ালম গান, তালে তালে মাথা দোলাচ্ছে সবাই। একমাত্র টুপুরের মনটাই যা একটু খচখচ করছিল। মিতিন মাসির যুক্তিগুলো অকাট্য, তবু সে যেন ঠিক পরিপাক করতে পারছে না। মাটু পেট্টির পাজি লোকটাকে কখন দেখলো মিতিন মাসি? সে আর মা যখন মালিশ করাচ্ছিল সেই সময়ই কি দেখেছে রাস্তায়? লোকটাকে দেখেও ছেড়ে দেবে? এ তো মিতিন মাসির চরিত্রের সঙ্গে মোটেই মেলে না। যাই হোক, গানে গল্পে দিব্যি কেটে গেল রাস্তাটা। পথে একবার মাত্র দাঁড়ানো হলো পেরিঙ্গালে, তারপর দেড়টার মধ্যে সোজা কোচি। পেরিঙ্গালেই অল্প অল্প মেঘ ছিল আকাশে, গাড়ি যখন কোচিতে ঢুকলো মেঘবাহিনী সেখানেও হাজির। জলীয় বাষ্পমাখা বাতাস ঝাপটা মারছে মুখে চোখে, সমুদ্রের মাথায় ক্ষণে ক্ষণে বিদ্যুৎ ঝলক। সি লর্ড জেটির সামনে এসে ঝটাপট সারা হলো দুপুরের খাওয়া দাওয়া। সুনীলের সঙ্গে মিতিন কথা বলে নিল মোবাইলে, তারপর আড়াইটে নাগাদ সদল বলে দরবার হল গ্রাউন্ড। পার্কিংয়ে গাড়ি রেখে ঘন সবুজ মাঠটায় বসেছে টুপুররা। মেঘলা দুপুর, অথচ বৃষ্টি নেই, আবহাওয়া ভারী মনোরম। আজ ছুটির দিন নয়, লোকজনও বড় একটা নেই ময়দানে। দরবার হল সংলগ্ন শিল্প জাদুঘরটিও বন্ধ, এখন খুলবে সেই তিনটের পরে। অনেকটা ফাঁকা জায়গা পেয়ে প্রাণের সুখে ছোটাছুটি শুরু করে দিল বুম বুম। পার্থ ঘন ঘন ঘড়ি দেখছিল, খানিকটা অসহিষ্ণুভাবেই মিতিনকে বলল, তিনটে তো বাজতে যায়, এখনও সুনীলের দেখা নেই কেন? অবনী বললেন, ব্যস্ত হইও না, সুনীল অত্যন্ত পাংচুয়াল, সে কখনো টাইম ফেল করে না। কথাটুকু খসার যা অপেক্ষা, হঠাৎই টুপুর চেঁচিয়ে উঠেছে, ওই দেখো ওই দেখো! চমকে তাকালো সবাই। গর্জন তুলে একটা মোটরবাইক ঢুকছে গ্রাউন্ডে, আরোহীর কাঁধে অবনীর লাল ব্যাগ। কিন্তু কি আশ্চর্য, আরোহী তো সুনীল নয়। অবনী উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালেন, কি ব্যাপার, সুনীল অন্য কাউকে পাঠালো নাকি? ঠিক তক্ষুনি এক ভয়ঙ্কর কাণ্ড, মোটর বাইকের আরোহী সবে সিট থেকে নেমেছে, অমনি কোথা থেকে এক সাদা মারুতি তীব্র বেগে প্রবেশ করলো চত্বরে। লোকটার সামনে এসে ব্রেক কষলো ঘচাং, পলকে দরজা খুলে বেরিয়ে এসেছে গাট্টা গোট্টা চেহারার একটা লোক। আরোহীর বুকে রিভলভার ঠেকিয়ে ছ মেরে কেড়ে নিল ব্যাগটা, তবে গাড়িতে ফিরতে পারল না। তার আগেই মাঠ ফুঁড়ে উঠে এসেছে জনা চার পাঁচ লোক, মাঠেই ছড়িয়ে ছিটিয়ে বসেছিল তারা, ছুটতে গিয়ে ঝাঁপিয়ে পড়েছে ছিনতাইকারীর উপর। তাদের প্রত্যেকের হাতে উদ্ধত রিভলভার। হাওয়া বেগতির দেখে সাদা মারুতির চালক বিদ্যুৎ বেগে গাড়ি ঘোরালো, কিন্তু গেট অবধি গিয়েই তার যাত্রা শেষ। প্রবেশদ্বার আটকে দাঁড়িয়ে আছে পুলিশ বাহিনী। গোটা ঘটনাটা ঘটতে সময় লাগলো বড় জোর 20 সেকেন্ড। টুপুর থ চিত্রার্পিত, অবনী ফ্যাল ফ্যাল তাকাচ্ছেন, সহেলি কাঠ, বুমবুমের চোখ বড় বড়। দৌড়ে মারুতির সামনে গেল মিতিন, চালকের জানলায় গিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ইয়োর গেম ইজ ওভার মিস্টার পি কে জি কুরুপ, এলিয়াস মিস্টার সেলভন, এলিয়াস শ্রীমান মুত্তুস্বামী, কিংবা মিস্টার আয়াপ্পান। হায় রে, এত চালাকি করেও সামান্য একটা টোপে আপনি ধরা পড়ে গেলেন।
পিরমেডে আজ কটা অবধি ওয়েট করেছিলেন আমাদের আটকানোর জন্য? 8টা, 9টা, 10টা? টুপুর আর পার্থ ছুটে এসেছিল। টুপুর দেখলো ক্রোধে গনগন করছেন মিস্টার কুরুপ। ভদ্রসভ্য মানুষের মুখোশ পরা কুরুপের চোখ মুখ কী ভীষণ হিংস্র এখন। পার্থ বলল, কাল রাতে আমাদের ঘাড় ভেঙে প্রচুর খেয়েছ, এখন জেলে বসে লপসি খাও। শুধু লপসি কেন, গলায় ফাঁসির দড়িও পড়তে হতে পারে, সঙ্গে বিক্রমণের খুনটা আছে না? গেটের বাইরে একটা অ্যাম্বাসেডর দাঁড়িয়েছিল, সেখান থেকে নেমে এসেছেন সতীশ মেনন স্বয়ং, সঙ্গে সুনীল নালিয়াত। সতীশ হাত বাড়িয়ে দিলেন মিতিনের দিকে। থ্যাংক ইউ ম্যাডাম, আপনার জন্য এরকম এক কুখ্যাত ক্রিমিনাল আজ ধরা পড়ল। মিতিন হেসে বলল, আমি তো নিমিত্ত মাত্র, ওদের ধরিয়ে দিল তো আমার জামাইবাবুর লাল ব্যাগ। এনিওয়ে, গ্রেট স্ক্রোলটা ব্যাগ থেকে বের করে নিয়েছেন তো? বিলক্ষণ, ছাতা সমেত। কুরুপ সাহেবের 62 রিভলভারখানাও যত্ন করে রাখবেন কিন্তু, ব্যালিস্টিক রিপোর্টে সম্ভবত প্রমাণ হবে ওই রিভলভারের গুলিতেই মারা গেছে সিনেগগের কর্মচারীটি। নিশ্চয়ই রাখব, পরামর্শের জন্য ধন্যবাদ। মাঠে ঘাপটি মেরে বসে থাকা প্লেন ড্রেসের পুলিশরাই হাতকড়া পরিয়ে ভ্যানে তুলছে কুরুপ আর তার সঙ্গীকে। পাশ দিয়ে যাওয়ার সময় সাঙাতটিকে ভালো করে দেখল টুপুর, মুখ ভর্তি বসন্তের দাগ। সন্ধে নেমেছে মাট্টানচেরিতে, বৃষ্টি পড়ছে ঝিরঝির। জু টাউনের রাস্তা জলে কাদায় মাখামাখি, তারই মধ্যে হোজে হ্যালেগুয়ার ঘর আজ উপচে পড়েছে মানুষের ভিড়ে। টুপুররা ছাড়াও আছে সুনীল, আছেন সতীশ মেনন, মাট্টানচেরি থানা থেকে এসে গেছেন পিভি জজও। বেশ কয়েকটি প্রতিবেশী ইহুদি পরিবারও উজ্জ্বল মুখে জমা হয়েছে দরজায়, আর এমন একটা দিনে সাইমন পেরেজও যে উপস্থিত থাকবেন এ তো বলাই বাহুল্য। গ্রেট স্কুল ফিরে গেছে সিনেগগের দেওয়াল সিন্ধুকে, বিশেষভাবে তৈরি একটি ছাতার বাঁটের গোপন ফাঁকে গোল করে গুটিয়ে রাখা হয়েছিল গ্রেট স্ক্রোল। নিহাতি মামুলি চেহারার কালো ছাতা, তবে ডাঁটির নির্দিষ্ট স্থানে চাপ দিলে লম্বা রডটি খুলে যায়, তখনই ওই ফাঁপা রডে ক্যালেন্ডারের মতো কিছু ঢুকিয়ে দেওয়া মোটেই কঠিন না। হোজে হ্যালেগুয়া ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলেন অভিনব ছাতাটিকে। সতীশ মেননকে ছাতা ফেরত দিয়ে প্রশ্ন করলেন, কিন্তু ম্যাডাম, অনুমান করলেন কি করে এমন একটি ছাতার মধ্যে আমাদের পবিত্র পেন্টাটিউক রক্ষিত আছে? স্মিতমুখে মিতিন বলল, সত্যি বলতে কি আমিও আন্দাজ করতে পারিনি। মিস্টার ম্যানন যখন এখান থেকে জানালেন ব্যাগে 2 ছাতা আছে, তখনই ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল, কারণ ব্যাগে 2 ছাতাটি তো থাকার কথা নয়। তবে হ্যাঁ, পবিত্র লিপিটিকে যে আমাদের ব্যাগেই চালান করা হয়েছিল এটা আমি কয়েকটা ঘটনা অনুধাবন করে নিশ্চিত হয়ে গেছিলাম। কী রকম? অনেকগুলো সুতো পরপর জোড়া দিয়ে, যেমন চুরির দিন রাত্রিরেই আমার সন্দেহ হয় একটা অটোরিকশা হোটেল অবধি আমাদের ধাওয়া করেছে, আপাতভাবে কোনো কারণ না থাকা সত্ত্বেও। পরদিন মুন্নারের পর থেকে হোটেলে ফোন করার সময় খবর পেলাম ভোরবেলা আমরা বেরোনোর পরপরই কেউ একজন আমাদের খুঁজতে এসেছিল। কোচিতে সুনীল ছাড়া আর কেই বা আমাদের খোঁজ করতে আসবে, কেনই বা করবে? মিস্টার ম্যানন কোনো কারণে এসেছিলেন কি? তাহলে তো তিনি পরিচয় দিতেন। আর দুজন সদ্য পরিচিত, মিস্টার হ্যালেগুয়া এবং মিস্টার পেরেজেরও তো জানার কথা নয় আমরা কোন হোটেলে উঠেছিলাম। এরপর মুন্নার পৌঁছে সুনীলের সঙ্গে যোগাযোগ করে মারাত্মক সংবাদটি পেলাম, চুরির রাতে রেবতী ইন্টারন্যাশনালের কাছাকাছি একটি অটোরিকশায় নাকি খুন হয়েছে সিনেগগের কর্মচারীটি। তখনই আমার মনে কেমন খটকা জাগল। তাহলে কি আমাদের ফলো করার সন্দেহটা অমূলক নয়? কিন্তু তখনও বুঝতে পারছি না কেন ফলো করবে। এরপর 2 আমাদের উপর অ্যাটেম্পট হলো, প্রথমবার মুন্নার ক্লাবে, দ্বিতীয়বার মাটুপেটি ড্যামে। 2 আক্রমণকারীর টার্গেট লাল ব্যাগ। প্রথমবার চোর আঁকশি দিয়ে লাল ব্যাগটাই টেনেছিল, আর মাটুপেটিতে একটা লোক গাড়ি ভাড়া করে এসে স্পিড বোটকে 500 দিয়ে ভর দুপুরে একটা প্রায় ফাঁকা লাল ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে গেল। লোকটা আমার হাজবেন্ডের ক্যামেরাটা স্বচ্ছন্দে টানতে পারত, নেয়নি তো? তার মানে হয় সে ভুল করে ছিনতাই করেছে, নয়তো সে লাল ব্যাগটাকেই চেয়েছিল, উইথ দি এক্সপেকটেশন লাল ব্যাগে অনেক মূল্যবান একটা কিছু আছে। এবং লোকটা মোটেই সাধারণ ছিনতাইবাজ নয়,
তাহলে সে গাড়ি ভাড়া করে আসতো না। হ্যাঁ, গাড়িটা যে ভাড়ার তা আমি এক ঝলক নেম প্লেট দেখেই বুঝে গেছি। তখনই আমি ভাবতে শুরু করলাম মূল্যবান জিনিসটি কী হতে পারে। মনে পড়ে গেল সিনাগগে দ্বিতীয়বার ঢোকার সময় জামাইবাবুর লাল ব্যাগখানা টিকিট কাউন্টারের ছেলেটির সামনেই রাখা ছিল, এবং আমার হাজব্যান্ডের ব্যাগটি আর জামাইবাবুর ওই ব্যাগ হুবহু এক। এরপর তো দুয়ে দুয়ে চার করা এমন কিছু কঠিন নয়। টুপুর বলে উঠল, তার মানে তুমি বলতে চাও মিস্টার কুরুপ আর তার চেলা পার্থমেশ্বর ব্যাগটাকে বাবার ব্যাগ ভেবেই বারবার হাতানোর চেষ্টা করছিল? অবশ্যই, ওরা তো কেউই কখনো দুটো ব্যাগ একসঙ্গে দেখেনি না, এমনকি সিনাগগের ছেলেটাও না, ওরা জানবে কী করে? তোর বাবা ব্যাগ হোটেলে ফেলে এসে ওদের জন্য একটা বিদঘুটে হেঁয়ালি তৈরি করে দিয়েছে। সতীশ মেনন তারিফের সুরে বললেন, যাই বলুন ম্যাডাম, কুরুপের মতো ক্রিমিনালকে আইডেন্টিফাই করাটা কিন্তু একটা মার্ভেলাস কাজ। মোটেই না, কুরুপ মশাই এত ভুল করেছেন তাকে না ধরতে পারাটাই চরম বোকামি হতো। শুনবেন তার গলতিগুলো? ভালো মানুষ সেজে যেচে আলাপ করার সময় নিজের পরিচয় দিলেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার বলে। জানালেন তিনি নাকি জঙ্গলে জঙ্গলে ছবি তুলে বেড়াচ্ছেন, অথচ তার পায়ে সবসময় শৌখিন জুতো, যা মোটেই বনে বাদারে ঘোরার উপযুক্ত নয়। হতে পারে তার জঙ্গলের জুতো আর লোকালয়ের জুতো আলাদা, কিন্তু পরপর আরও কয়েকটা গণ্ডগোল যে করে ফেললেন তিনি। মুন্নারে কফি টেবিলে বাঘের ঘ্রাণ শক্তি সম্পর্কে যে ভুল মন্তব্য করলেন, তাতেই বোঝা যায় বন্যপ্রাণী সম্পর্কে তার কত জ্ঞান। এর সঙ্গে আবার রাজস্থানে কস্তুরী মৃগ, উফ হরেবল। এরপর লাঠির ডগায় আঁকশি লাগিয়ে মুন্নার ক্লাবে ব্যাগ চুরি করতে পাঠালেন, অথচ খেয়ালই করলেন না লাঠির গায়ে হোটেল ক্রিস্টাল প্যালেসের চিহ্ন জ্বলজ্বল করছে। লাঠিটি নেহাতি হোটেল ক্রিস্টাল প্যালেসের খাটের একটি ছত্রি। পেরিয়ারে তিনি গায়ে পড়ে আমাদের সঙ্গ দিতে রাজি হলেন। তার গাড়িতে পেরিয়ার লেকে যাওয়ার সময় স্পষ্ট টের পেয়ে গেলাম তিনি আদৌ ইদুক্কির জঙ্গলে যাননি। টুপুর ফের জিজ্ঞেস করে বসল, কি করে বুঝলে? মুন্নারে লোকটা তোকে আর আমাকে গাড়িতে লিফট দিয়েছিল, মনে আছে? হ্যাঁ, কিন্তু এই জন্যই তো বলি চোখ কান খোলা রাখ। মুন্নারেই আমি গাড়ির কিলোমিটারটা দেখে নিয়েছিলাম, এমনি দেখেছিলাম, চোখে পড়ে গিয়েছিল। মুন্নার টু পেরিয়ার 106 কিলোমিটার মতো রাস্তা, ভায়া ইদুক্কি হলে অন্তত 30 কিলোমিটার বেশি। অথচ পেরিয়ারে দেখলাম কুরুপের গাড়ি চলেছে মাত্র 116 কিলোমিটার। এর থেকে কী বোঝা যায়? হ্যাঁ, এত প্রমাণ পাওয়ার পরও লোকটাকে সন্দেহ হবে না? আর পেরিয়ারে ওর গাড়িতে বসে সবচেয়ে মোক্ষম প্রমাণটাও তো আমার মুঠোয় এসে গেল, দাবার গুটি, যে দাবার সেটটা তোর মেশোর লাল ব্যাগে ছিল, তার একটা কালো পণ পেলাম কুরুপের ড্রাইভিং সিটের ঠিক নিচে। সাঙ্গাত চিন্তাই করে আনার পর ব্যাগ হাতরে আসল জিনিসটা না পেয়ে পথেই ব্যাগটিকে পরিত্যাগ করেছিল কুরুপ, কিন্তু ঘাঁটাঘাঁটির সময় ওই বোরেটি পড়ে যায় গাড়ির ভিতর। গাড়ির ফ্লোর ম্যাটটাও কালো, বোরেটাও কালো, তাই বেচারার নজরে পড়েনি। ব্যাস তখনই আমার আর বুঝতে বাকি রইল না মাটুপেটির ঘটনায় নাটের গুরুটি কে। প্যারিয়ারের রেস্টুরেন্টে খবরের কাগজের রিপোর্টটা আরও বেশি নিঃসংশয় করে দিল। কুরুপ যে একজন ভালো গাইড ছিল সেই পরিচয় তো আমরা পদে পদেই পেয়েছি, পাইনি? সতীশ মেনন বললেন, আপনার ফোন পাওয়ার পর থেকে আমি কিন্তু খুব চিন্তায় ছিলাম ম্যাডাম। যদিও কুমিলি থানায় ইন্টিমেশন পাঠিয়ে দিয়েছিলাম, তবু লোকটা যে খতরনাক, ভয় ছিল পথে না অ্যাক্সিডেন্ট কিছু ঘটিয়ে দেয়। দুশ্চিন্তা আমারও ছিল মিস্টার মেনন, মিতিন মাথা দোলালো। লোকটাকে চারা গিয়ে দিয়ে আমিও স্বস্তিতে থাকতে পারিনি, বিশেষ করে লোকটা যখন আমাদের পিরমেডে থামার কথা বলল, তখন তো আরও বেশি সাবধান হয়ে গেলাম। জর্জ গোঁপে মোচড় দিতে দিতে এতক্ষণ শুনছিলেন সব, হঠাৎ মাথা ঝাঁকিয়ে বললেন, আমি তো আগেই বুঝে গিয়েছিলাম চুরিটা কোনো পাকা মাথার কাজ। এখান থেকে যে অটোটা ছিনতাই হয়েছিল তার ড্রাইভারকে আমি কষে জেরা করেছিলাম, তার বর্ণনা মতোই তো আর্টিস্ট ছবি আঁকলো। মেনন সাহেবও বুঝে গেলেন তিন শয়তানের মধ্যে অন্যতমটি হলো টি জোজেফ, দ্য নোটোরিয়াস অ্যান্টিক স্মাগলার। সতীশ বললেন, ঠিক কথা, আমরা ওকেই খুঁজছিলাম, কিন্তু যাই বলুন জোজেফ কাম কুরুপকে পাকড়াও করার কীর্তিটা কিন্তু পুরোপুরি ম্যাডামেরই। হোজে হ্যালেগুয়া বললেন,
অবশ্যই, মাট্টানচেরির ইহুদিরা চিরকাল ম্যাডামের কথা স্মরণ রাখবে। সাইমন পেরেস বললেন, আমার শুধু খারাপ লাগছে বিক্রমনের জন্য, লোভে পড়ে কী যে করে ফেললো, বেঘরে প্রাণ গেল ছেলেটার। কিন্তু একটা ব্যাপারে আমি এখনও ক্লিয়ার হতে পারলাম না সাইমন। হোজে দাঁড়িতে হাত বুলোচ্ছেন। শনিবার চুরি করেও কেন গ্রেট স্ক্রোল পাক্কা একটি দিন নিজের কাছে রেখে দিয়েছিল বিক্রমন? কেন আগেই পাচার করেনি? আপনার ধারণাটা সঠিক নয় মিস্টার হ্যালেগুয়া, চুরিটা শনিবার হয়নি। মিতিনের কথায় থতমত খেলেন হোজে হ্যালেগুয়া। তবে চুরি রবিবারই হয়েছে, আমরা সন্ধেবেলা সিনেগগে ঢোকার জাস্ট আগে। সিনেগগে ভিজিটিং আওয়ার শেষ হওয়ার পরপরেই সিকিউরিটি গার্ডদের কাজে সামান্য হলেও ঢিলেমি আসে, সেই সুযোগটাই ব্যবহার করেছিল বিক্রমন। প্রায় সঙ্গে সঙ্গে আমরা এসে পড়ায় এবং চুরিটাও আবিষ্কার হয়ে যাওয়ায় সে খুব নার্ভাস হয়ে পড়ে। যতই হোক পেশাদার অপরাধী তো নয়, তাই ঘাবড়ে গিয়ে ছাতাকানা তাড়াতাড়ি ঢুকিয়ে দেয় আমাদের ব্যাগে। সাইমন বললেন, ছাতাকানা হাতে নিয়ে পুলিশের সামনে এলেও তো কেউ বুঝতে পারতো না তার ভিতরে কী আছে। মিতিন বলল, সাহস পাইনি, লোভে পড়ে পাপ কাজ করে ফেলেছিল তো। হোজে বললেন, জিউবা কখনোই অধর্ম বা বরদাস্ত করে না, আমার বিশ্বাসের সুযোগ নিয়ে সে যে পাপ করেছে তার শাস্তি তো তাকে পেতেই হতো। মিসেস হোজে বললেন, পেন্টাটিউক নিজেই নিজেকে রক্ষা করেছে। আরও কয়েকটা খুচখাচ কথার পর সতীশ উঠে দাঁড়িয়েছেন। মিতিনকে বললেন, এবার যাবেন তো ম্যাডাম? ও শিওর। মিতিনের চোখ ঘড়িতে, 8টা বাজে, এবার তো হোটেলের সন্ধানে যেতে হয়। অবনী বললেন, খোঁজাখুঁজির কী দরকার, রেবতী ইন্টারন্যাশনালি তো আছে, কি বলো সুনীল? সুনীলের বাসনা স্যার সমেত টুপুররা আজ তার বাড়িতেই থাকুক, মিতিনের কেরামতিতে সে অভিভূত, খোদ ডিটেকটিভের মুখ থেকে সে আরও তদন্তের গল্প শুনতে চায়। অবনী তাকে কোনো মতে ক্ষান্ত করলেন। সুনীলদের ছোটো বাড়িতে এতজন মিলে হামলা করার কোনো মানে হয়? জু টাউনের গলিতেই গাড়ি রেখেছিল ম্যাথিউ। হোজে হ্যালেগুয়া, সাইমন পেরেজ সহ উপস্থিত ইহুদিরা এলেন কোয়ালেস পর্যন্ত মিতিনকে বিদায় জানাতে। ভারী কৃতজ্ঞ ভঙ্গিতে অনুরোধ করলেন আবার মাট্টানচেরিতে আসার জন্য। সতীশ মেননের জিপের পিছু পিছু রওনা দিল ম্যাথিউ। মশলাপট্টি পেরিয়ে এসে পার্থ বলে উঠল, এ একটা ব্যাপার খেয়াল করে যাও, হোজে হ্যালেগুয়া কিন্তু প্রমাণ করে দিয়েছেন তিনি একজন সাচ্চা ইহুদি। কীভাবে? এই দুবার ওর বাড়িতে এলাম, একবারও চা পর্যন্ত খাওয়ালেন না, কি কিপটে বাপস। অন্তত এবার তো রাবি মশাই আমাদের একটু আপ্যায়ন করতে পারতেন নাকি? পার্থর বলার ঢঙে হো হো হাসির ফোয়ারা ফুটলো পুরো গাড়িতে। শেষ করলাম সুচিত্রা ভট্টাচার্যর মিতিন মাসির কেরালায় কিস্তিমাত। নমস্কার।